তাজিন আহমেদ বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী এবং উপস্থাপিকা। তার অভিনীত প্রথম নাটক শেষ দেখা শেষ নয় 1996 সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় তার এই নাটকটি। নাটকের পাশাপাশি তিনি 1997 সাল থেকে থিয়েটারে অভিনয় করেছেন। তাজিন আহমেদের জন্ম 1975 সালে 30 জুলাই নোয়াখালী জেলায়, তবে তিনি বেড়ে উঠেছিলেন পাবনা জেলায়। ঢাকার ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি। 1992 সালে তিনি এইচএসসি তে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন তাজিন আহমেদ। নাট্যাঙ্গনে কাজ করার পাশাপাশি বেশ কয়েক বছর সাংবাদিকতায় যুক্ত ছিলেন। 1994 সালে তিনি দৈনিক ভোরের কাগজে যুক্ত হন। 1997 সালে প্রথম আলোতে সাংবাদিকতা শুরু করেন ও 1998 সালে নিজস্ব প্রতিবেদক হন তিনি। তিনি আনন্দভুবন পত্রিকায় কিছুদিন কলাম লেখক হিসেবে কাজ করেছেন। 2002 সালে তিনি জনসংযোগ কর্মকর্তা হিসেবে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে যোগ দেন। দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত শেষ দেখা শেষ নয় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয় যাত্রা শুরু হয়েছিল। নাটকটি 1996 সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। তাজিন আহমেদের অভিনয় শুরু হয় টিভি নাটক দিয়ে। 1996 সালে বিটিভিতে প্রচার হওয়া শেষ দেখা শেষ নয় নাটকের আগেও 1991 সালে বিটিভির চেতনা নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন তিনি। তার অভিনীত বিটিভিতে প্রচারিত আধারে ধবল দীপ্তি বেশ সাড়া জাগিয়েছিল। 1997 সালে থিয়েটার আরামবাগ দিয়ে মঞ্চনাটক শুরু করেন। এরপর নাট্যজন থিয়েটারের হয়ে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। পরবর্তী সময়ে আরণ্যক নাট্য দলের ময়ূর সিংহাসন নাটকে অভিনয় করেছিলেন। এটি তার সর্বশেষ অভিনীত মঞ্চ নাটক ছিল। তার সর্বশেষ অভিনীত ধারাবাহিক নাটক বিদেশি পাড়া। হুমায়ুন আহমেদ পরিচালিত নাটক নীলচুরিতে অভিনয় প্রশংসিত হয়েছিলেন তাজিন আহমেদ। তাজিন আহমেদ অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে শেষ দেখা শেষ নয়, নীলচুরি, বন্ধন, অদেখা ভুবন, উৎস, নলবাজি, পরস্পর, দ্য ফ্যামিলি, বারবার ফিরে দেখা ও আমার বন্ধুসহ বেশ কিছু নাটক। অভিনয় ও উপস্থাপনার বাইরে লেখালেখির কাজও করেছেন তিনি। তার লেখা অনেক নাটক টেলিভিশনে প্রচারিত হয়। তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয় ঘাতক ও যোগফল নামে দুটি নাটক। তার লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, সম্পর্ক ইত্যাদি। 1991 সালে বিটিভির চেতনা নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করেন তাজিন আহমেদ। এনটিভিতে প্রচারিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে টানা 10 বছর উপস্থাপনা করেছেন এই অভিনেত্রী। 71 টিভিতেও 71-এর সকালে হাজির হয়েছেন তিনি। তাজিন আহমেদ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমএ যোগ দিয়েছিলেন। দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক সাংস্কৃতিক পদে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে নাট্য পরিচালক এজাজ মুন্নাকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই অভিনেত্রী। তবে তাদের সংসার টেকেনি। এরপরে তাজিন বিয়ে করেন ড্রামার রুমি রহমানকে। 2018 সালের 22 মে তাজিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সেদিন বেলা 4:20 নাগাদ কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন জানাজা শেষে তাকে ঢাকার বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরের পাশে সমাহিত করা হয়।
কথার কথা নাটকের জন্য 2003 সালে সেরা টিভি অভিনেত্রী হিসেবে 32তম বাচসাস পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।